السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. প্রিয় মুসলিম উম্মা, আজ ফেসবুকের মধ্যে আমরা একটা টেরাস দেখতে পেলাম, লুৎফর রহমান ভুইয়া, আমাদের এক বন্ধু ব্রাদার রাহুল ইন্ডিয়ার, ওনাকে উনি কাফের ঘোষণা দিয়েছেন। কিছুদিন পূর্বে মোল্লা নাজিমুদ্দিন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহকে সবচেয়ে বড় আলেম বলেছেন, পাশাপাশি ওনাকে অমুসলিম বলেছেন। প্রশ্ন হলো, ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মানুষকে কাফের বানানোর জন্য আসেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন মানুষকে মুসলিম বানানোর জন্য, বন্ড এনায়েতুল্লাহ আব্বাসীর মতো, এর গাঠুরির মতো আপনারাও এরকম ভাবে গাঠুরি হাতে নিয়েছেন, কাফের বানানোর গাঠুরি হাতে নিয়েছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো তোমার ভাইকে কাফের বলো আর সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে তোমার এই কাফিরের ফতোয়া তোমার গলার মধ্যে জ্বলবে, তুমি এ কাফির হয়ে মৃত্যুবরণ করবে। সময় তো দিনই বন্ধুগণ, এরকম আচরণটা কেন আপনাদের? আপনাদের এরকম আচরণ কেন হলো আজ? শুধু এই মাত্র যে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ভ্রষ্ট আকিদাগুলি কিতাব থেকে পড়ে পড়ে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে ভ্রষ্ট আকিদাগুলি নিয়ে আপনারা জাহান্নামের দিকে না যেয়ে জান্নাতের দিকে যেতে পারেন, এটাই ছিল অপরাধ। যদি এই অপরাধে তিনি অপরাধ হয়ে থাকেন, এই অপরাধের কারণে যদি ওনাকে কাফের বলা হয়, এ ব্রাদার রাহুল আপনাদের সামনে আপনাদের কথাগুলি জবাব দেওয়ার জন্য চেষ্টা করছেন, যদি জবাব ঠিক না হয় আপনারা সেটা পাল্টা জবাব দিবেন, কিন্তু কাউকে কাফির বলার অধিকারটা আপনাদেরকে কে দিল? এই কাফেরের চুক্তি আপনারা নিলেন কেন? এই কাফেরের বোঝা আপনারা নিলেন কেন? কাফেরের গাঠুরি আপনারা বাঁধলেন কেন? এই কাফেরের গাঠুরি দিয়া আপনারা সমস্ত মানুষগুলিকে এখন কাফের বানাতে চাচ্ছেন, বন্ডদের মতো? আমরা তো আপনাদের কিরকম মনে করি নাই। আমরা মনে করেছি যে আপনারা কোরআনকে ভালোবাসেন, আপনারা সহি হাদিসকে ভালোবাসেন, আপনাদের মধ্যে কিছু আকিদার সমস্যা রয়েছে, আপনারা কিছু কি বিশ্বাস করেন, আপনারা আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে আপনারা ক্ষমতায় যেতে চান এবং আপনারা এরপরের দিনকে প্রতিষ্ঠিত করতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে ব্যতিরেকে, এটা আমরা জানি। আমরা ভেবেছি যে হ্যাঁ, আস্তে আস্তে করে আপনাদের এই আকিদাগুলি শুদ্ধ করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে এই দিনে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং এর মধ্যে আমার নিয়ামতকে দান করলাম, আর তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে দিলাম। দিন ইসলাম মনোনীত হওয়ার পরে দিন প্রতিষ্ঠিত করার জন্য কোনো মানুষ কোথাও যায় আটকানের কোনো কথা না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি বলেন যে এখন দিন আটকে গেছে, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি ছাড়া দিন প্রতিষ্ঠিত করা হবে না, তাহলে পবিত্র কোরআনের এই আয়াতের অবস্থাটা কি হবে? তাইলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা বলেন যে না, এখানে এসে পারা যাবে না, এখানের মধ্যে এসে ঠিকে গেছে, এখানে দিন পরিপূর্ণ না, এখানে কোরআন চলবে না, এখানে অসল হয়ে গেছে কোরআন, এখানে চলবে না। আস্তাগফিরুল্লাহ, যখনই আমাদের আলিমগুলি এই কথাগুলি আপনাদের সামনে বলে, তখনই আপনাদের মাথা নষ্ট হয়ে যান, এটার প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ করতে গিয়ে যে আপনারা দৌড় মারেন, আপনারা দৌড় দিতে গিয়ে আর খেয়াল করেন না যে আপনি যে লুঙ্গি খুল্লা পাগড়ি পরছেন, নিচে তার যে সব দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কীভাবে এই ফতোয়া আসে আপনাদের? যদি আপনারা যদি প্রকৃতপক্ষে আলেম হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে থাকেন, তাহলে এই কাফের দেওয়ার ফতোয়া থেকে ফিরে আসুন। আপনারা মুসলিম, আমরাও মুসলিম, সুতরাং আপনারা দলিল ভিত্তিক এটা সংশোধন করার জন্য চেষ্টা করুন। যদি ভুল থাকে, মানুষ সবাই মানুষ মাত্র, ভুল হতে পারে, এই ভুলগুলোকে দলিল ভিত্তিক সংশোধন করার চেষ্টা করুন। এরকমভাবে কাফের ফতোয়া দিয়ে মানুষকে জাগিয়ে, মানুষের সামনে কুৎসা রটনা করে, এরকমভাবে বিষোদ্গা করে, এরকমভাবে আপনারা কি করতে পারবেন না, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবেন না।
আপনাদেরকে সুন্দর পরিবেশ করার জন্য তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসি। তবে আপনাদের এই মতগুলিকে চেঞ্জ করুন, আপনাদের এই মেজাজগুলিকে ঠিক করুন, ইসলামিক মেজাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ তৈরি করার জন্য চেষ্টা আহ্বান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।